হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু তথাগত ফর এভার ইউটিউব চ্যানেল। আমি তথাগত। আজ আমি কভার করতে চলেছি এমন 10টা সাসপেন্স এবং থ্রিলার বাংলা ওয়েব সিরিজ, যা কিনা আমরা ফ্রিতে দেখতে পারেন। হ্যাঁ, এই লকডাউনের সময় আমরা ফ্রিতে দেখতে পাবেন এই ওই সমস্ত ওয়েব সিরিজগুলো, যা কিন্তু ম্যাক্স প্লেয়ার রয়েছে। তার জন্য কিন্তু এই সমস্ত ওয়েব সিরিজের লিঙ্কগুলি আমি দিয়ে রেখেছি কিন্তু ডিসক্রিপশানে, সেখান থেকে সরাসরি আপনারা দেখে নিতে পারেন এবং সেখানে ডাউনলোডও করে দেখতে পারেন। তাই জন্য আমি কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে দ্রুত আনতে চলেছি আরও অনেক। তার জন্য এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিতে পারেন, আর আমার চ্যানেল যদি নতুন থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ইন্টারেস্ট ভিডিওগুলো দ্রুত আমাদের কাছে চলে যেতে পারে। তাই চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। দশ নম্বর রয়েছে কিন্তু শব্দ আর জব্দ। উল্লেখ না করলে কিন্তু কোনো হইচই ওয়েব সিরিজে যে সিরিজ তালিকা রয়েছে তার মধ্যে কিন্তু এটা উল্লেখ করতে হবে এমন একটি ওয়েব সিরিজ যেটি হলো শব্দ অ্যান্ড জব্দ। কারণ এই ওয়েব সিরিজে যে সমস্ত গল্প দেখানো হয়েছে আর এতে অভিনয় তা কিন্তু অতুলনীয়। রজত কাপুর এবং পায়েল সরকারের মতন পাকাপোক্ত অভিনয় কিন্তু এতে অভিনয় করেছেন, তার সাক্ষী রয়েছে কিন্তু এই ওয়েব সিরিজে। এই ওয়েব সিরিজে তাই হাইলি রিকমেন্ড করবো যে এই লকডাউনের সময় এই ওয়েব সিরিজটি অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। তাই জন্য কিন্তু এই ওয়েব সিরিজটি আমি গল্প আপনাদেরকে বলছি না। আর এই ওয়েব সিরিজটির 7টি পর্ব রয়েছে, আর এটি পরিচালনা করেছেন সৌরভ চক্রবর্তী, আর এতে অভিনয় করেছেন রজত কাপুর, পায়েল সরকার এবং মমতা সরকার। নম্বর যে ওয়েব সিরিজ সেটি হলো ধানবাদ ব্লুজ। এটি হলো অপরাধ নাটক এবং থ্রিলার ওয়েব সিরিজ, যা কিন্তু 15 ডিসেম্বর 2018 হইচই প্রিমিয়ার হয়েছিল, আর এটি কিন্তু ফ্রিতে আমরা দেখে নিতে পারি ম্যাক্স প্লেয়ার থেকে। আর এই ওয়েব সিরিজটি অভিনয় করেছেন রজতাভ দত্ত, সোনাঙ্কি রায়, রূপঞ্জনা মিত্র, রূপসা দে এবং অপরাজিতা আড্ডো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আর এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন কিন্তু সৌরভ চক্রবর্তী। আর এতে দেখানো হয়েছে যে মৃণাল সেন একজন ব্যর্থ পরিচালক, যিনি ধানবাদ শহরে কোনো এক সিনেমার পরিচালনার সুযোগ পেয়ে তার জীবন বদলে যায়। সেখানে তিনি তার ওয়েব সিরিজ শুরু করেন, যা কিন্তু তিনি নাম দেন ধানবাদ ব্লুজ। আর এই ওয়েব সিরিজ তিনি এতই ভালোবাসেন যে এই ওয়েব সিরিজটি করার সময় যা তার মুখে সম্মুখীন হয়েছিল যে সমস্ত বাধা সেগুলি কীভাবে তিনি অতিক্রম করেছে তা কিন্তু দেখানো হয়েছে এই ওয়েব সিরিজটি, এবং এটি দেখে নিতে পারেন কিন্তু আমরা ম্যাক্স প্লেয়ার থেকে ফ্রিতে। 8 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে রহস্য রোমাঞ্চ। রহস্য রোমাঞ্চ ওয়েব সিরিজটি দিয়েই খুন এবং রহস্যের জমজমাট দেখানো হয়েছে। এটি কিন্তু একটি মিনি সিরিজ, যেটি কিন্তু 3টি গল্প এনে দেখানো হয়েছে। 3টি গল্প এতে রয়েছে মোট, এবং এই গল্পগুলি ভিন্ন ব্যক্তির উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটিতে দেখানো হয়েছে জুয়ারি, আর একটিতে দেখানো হয়েছে তান্ত্রিক, আর একটি দেখা হচ্ছে ঘাতক। ঘটে যাওয়া বিভিন্ন কিন্তু যে ঘটনাগুলো সেগুলো কিন্তু একসঙ্গে দেখানো হয়েছে, যা কিন্তু আপনাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাকে একটি বেঁধে রাখবে যে এই ওয়েব সিরিজটির মধ্যে। আর এটি কিন্তু 11টি পর্ব রয়েছে। এতে পরিচালনা করছে অভিরূপ ঘোষ, এবং এটি অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, খরাজ মুখোপাধ্যায়, অক্ষয় কাপুর এবং যশজিৎ সরকার। 7 নম্বর রয়েছে কার্টুন। কার্টুন একটি মানসিক কারণের সাথে একটি হরর থ্রিলার ওয়েব সিরিজ, যেটি কিন্তু তৈরি করা হয়েছে। গল্পটিতে দেখানো হয়েছে যে একটি গ্রাফিক শিল্পী, যার নাম অরিত্র, এবং তার বাগদত্তা জিনিয়া সম্পর্কে। তারা কিন্তু একটি নতুন ফ্ল্যাটে উঠে যান, এবং অরিত্র যে ছবিগুলো আঁকতেন বা কার্টুনগুলো আঁকতেন তা সেই কার্টুনগুলো অদ্ভুত ঘুরতে থাকে সেই কার্টুনের মধ্যে, এবং সেই অদ্ভুতের মধ্যে তাদের জীবনে কী পরিবর্তন এসে তা দেখানো হয়েছে এই ওয়েব সিরিজটির মধ্যে। এটি কিন্তু 7টি পর্ব রয়েছে, আর এটি পরিচালনা করেছে সৌরভ চক্রবর্তী, আর এতে অভিনয় করছেন পায়েল সরকার, মৈনাক ব্যানার্জি। 6 নম্বরে রয়েছে সেই যে হলুদ পাখি। এটি একটি হইচই প্রথম মিউজিক্যাল থ্রিলার বাংলা ওয়েব সিরিজ। এটি সোম নামে একজন পুলিশ অফিসার এবং তার মেয়ে মিতির নামে একটি মৃত কোনা রয়েছে, এবং সেই মৃত মেয়ের সঙ্গে কিভাবে তিনি সম্পর্ক যোগাযোগ করবে তার জন্য তিনি একটি পপ গায়িকা বৈদেহীর সাহায্য নেন, এবং তার সঙ্গে কিভাবে এই যে সম্পর্ক তৈরি হয় সেইটি কিন্তু দেখানো হয়েছে এই ওয়েব সিরিজটি। আর এই ওয়েব সিরিজটি কিন্তু 2018 সালে রিলিজ করা হয়েছিল, আর এটি 7টি পর্ব রয়েছে, আর এটি পরিচালনা করেছেন অনির্বাণ মল্লিক, এতে অভিনয় করেছেন নেবিল হাসান, ওপি করিম এবং মোস্তফা ময়ার কিন্তু এতে অভিনয় করেছেন। আর 5 নম্বরে রয়েছেন একন বাবু। একন বাবুর এই সিরিজটি সুজয় দাশগুপ্তের লেখা একন বাবুর অবলম্বনে নির্মিত করা হয়েছে। এই বাঙালি গোয়েন্দার একটি চরিত্র সম্পর্কে, যিনি কিন্তু অপরাধ তদন্তে বিরল উপায়ে সাহায্য করে ধরতে যে কীভাবে খুন করা হয়েছে। গল্পটি দেখানো হচ্ছে পূর্ববঙ্গদের বৈশিষ্ট্য রয়েছে, সেখানে দেখানো হচ্ছে একন বাবুর পাড়ায় একটি মৃতদেহ পেয়েছেন তিনি, আর সেই মৃতদেহকে তিনি সমাধান করবে কীভাবে এই রহস্য সমাধান করবে তার দেখানো হয়েছে কিন্তু এই সিরিজে। আর এটি কিন্তু সম্পূর্ণ যে কমেডি ঘরানায় কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে এই সিরিজটি, আর এটি কিন্তু 2টি সিজন রয়েছে, এবং এই 2টি সিজনে মিলে কিন্তু 16টি পর্ব রয়েছে। আর এটি পরিচালনা করেছেন অনুপ হরি এবং অনির্বাণ মল্লিক, আর এতে অভিনয় করেছেন কিন্তু অনির্বাণ চক্রবর্তী, ওহম বন্দ্যোপাধ্যায় এবং বিদ্যুৎ। 4 নম্বর রয়েছে পাপ।
পাপ একটি হত্যার রহস্য নাটক। এটি একটি আকর্ষণীয় বাংলা ওয়েব সিরিজ যা কিন্তু দুর্গাপূজা উদযাপনের সময়কালীন দেখানো হয়েছে। এই গল্পটি এমন একটি শক্তিশালী মহিলা যিনি কিন্তু পরিবারের সাথে কিছু সংযোগ স্থাপনের দাবি করেছেন যে তিনি সেই পরিবারে কোনো একজন হবেন, এবং তার জন্য কিন্তু দুর্মুক্ত কাগজ এবং অস্বীকার স্বীকারোক্তি সহ দুটি মৃতদেহ পরিবারের স্বীকৃতি উঠে আসে সেই দুর্গাপূজার সময়। এবং সেইটি এই দুর্গাপূজা হাউসকে কেন্দ্র করে একটি অপরাধমূলক সৃষ্টি তৈরি হয় সেখানে, আর সেইটাই দেখানো হয়েছে এই পাপ ওয়েব সিরিজটি। আর এটি 2019 সালে রিলিজ করা হয়েছিল। আর এটি কিন্তু 5টি পর্ব রয়েছে। আর এটি পরিচালনা করেছেন অনুপ হরি, আর এতে অভিনয় করেছেন পূজা বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, রজত গাঙ্গুলী এবং ভাস্কর চ্যাটার্জি কিন্তু এতে অভিনয় করেছেন। নেক্সট অর্থাৎ 3 নম্বর রয়েছে স্টোনম্যান খুন। এটি একটি থ্রিলার বাংলা ওয়েব সিরিজ যা কিন্তু স্টোনম্যান নামক রহস্যময় সিরিয়াল কিলারের চারপাশে ঘুরে বেড়ানো যিনি কলকাতা এবং মুম্বাই বাসিন্দাদেরকে হত্যা করেছেন, এবং তার অস্ত্র হিসাবে তিনি একটি পাথর ব্যবহার করেছেন। তিনি পাথর মেরে লোককে হত্যা করতেন, কী জন্য তিনি হত্যা করতেন তা কিন্তু দেখানো হয়েছে এই ওয়েব সিরিজটি। আর এই ওয়েব সিরিজটি ফ্রিতে আপনারা দেখে নিতে পারেন, লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে দেখে নিতে পারেন। এটি 2019 সালে রিলিজ করা হয়েছিল। এটি 9টি পর্ব রয়েছে। আর এটি পরিচালনা করেছে রফিক আব্দুল ওহামদ, অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রজতাব দত্ত। 2 নম্বর রয়েছে কিন্তু কামিনী। এই কামিনী হচ্ছে 22 সেপ্টেম্বর 2012 প্রকাশিত একটি বাঙালি হরর কৌতুক ওয়েব সিরিজ, যেটি কিন্তু রূপকথার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যে কামিনী নামে একটি মেয়ে রাতে একটি গ্রামে পুরুষদের নিখোঁজ করে দুটি ছেলে অর্থাৎ সোম এবং অনির্মাণ নামে দুটি গোয়েন্দা ছেলে সাহায্য সমাধানের চেষ্টা করে যে আসলে কামিনীটিকে। দুর্দান্ত এই ওয়েব সিরিজটি আপনাদের কিন্তু মন টানবে এবং দেখার জন্য, এবং অবশ্যই এটা বোরিং করবে না। আমি হাইলি রিকমেন্ড করবো যে এই ওয়েব সিরিজটি আপনারাও দেখে নিতে পারেন ফ্রিতে, যা ম্যাক্স প্লেয়ার রয়েছে, আমার লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন। এটি কিন্তু 2019 রিলিজ করা হয়েছিল। 8টি পর্ব রয়েছে এতে। আর এটি পরিচালনা করছে রিক বসু, এতে অভিনয় করছেন বরখা সেনগুপ্ত, সৌরভ দাস, টিনা সাহা কিন্তু এতে অভিনয় করেছে। আর আমার তালিকায় প্রথম যে ওয়েব সিরিজটি সেটি হলো ব্যোমকেশ। ব্যোমকেশের কাহিনী সকলেই কিন্তু একটু না হলেও বেশি জানে, এবং তাই জন্য আমি এখানে কোনো ঘটনাই আপনাদেরকে বলছি না। আর এই উৎস সম্বন্ধে আমরা সকলেই জানেন। এখানে বলে রাখি যে এই ওয়েব সিরিজটি মোট 4টি সিজন রয়েছে। 4টি সিজনে কিন্তু প্রথম সিজনে 2টি পর্ব রয়েছে, এবং দ্বিতীয় তৃতীয়তে 5টি করে পর্ব রয়েছে, এবং চতুর্থতে 2টি পর্ব রয়েছে। আর এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সৌমিক চট্টোপাধ্যায় এবং সায়ন্তন ঘোষাল। আর এতে অভিনয় করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য, যা ব্যোমকেশে অভিনয় করেছেন, এবং সুব্রত দত্ত, যা ব্যোমকেশের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন, আর রিদিমা ঘোষ এতে অভিনয় করেছেন ব্যোমকেশের স্ত্রীর চরিত্রে। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর আমাকে অবশ্যই জানাবেন যে এই তালিকায় আপনার দেখা সবচেয়ে সেরা ওয়েব সিরিজটি কী, তা আমাকে জানিয়ে কমেন্টও করতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেল যদি নতুন থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলি আপনাদের দ্রুত চলে যেতে পারে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।